লকডাউনে কাজ হারিয়ে ঘর ভাড়া দিতে না পারায় তাঁতি পরিবার জঙ্গলেই বেঁধেছেন ভালোবাসার কুঁড়ে ঘর। লকডাউনে কাজ হারিয়েছে বহু মানুষ, তাদের মধ্যে অল্প সংখ্যক মানুষ সরকারি সাহায্য পেলেও এখনো কোনো সাহায্য পায়নি তারক বসাকতার পরিবার। লকডাউনে কাজ হারিয়ে ঘর ভাড়া না দিতে পারায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে বাড়ির মালিক। তারপর তারা পরিবার নিয়ে আশ্রয় নিয়েছে নবদ্বীপ ধাম স্টেশন সংলগ্ন একটি জঙ্গলে। নবদ্বীপ ধাম স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মের পিছনে এক জঙ্গলে প্রায় 3 মাস যাবৎ ত্রিপল খাটিয়ে ছোট্ট একটি কুঁড়ে ঘর করে তার 7 বছরের কন্যা এবং 2 মাসের পুত্র এবং তার স্ত্রী জাহান্নারাকে নিয়ে থাকেন। পেশায় তারকবাবু তাঁতির কাজ করতেন, বাড়ি ছিল ধাত্রী গ্রামে। গত লকডাউনে কাজ হারিয়েছেন তারকবাবু, তবে জীবন যুদ্ধে হেরে যেতে রাজি নন তিনি। জঙ্গলের এই আশ্রয়ে খাবার বলতে বিভিন্ন সামাজিক সংগঠন থেকে যা খাবার দেয় সেটুকুই তাদের ভরসা। তবে জঙ্গলে কাঠ কাটা বা অন্য ব্যক্তিগতভাবে কারোর যে কোনো ধরনের কাজে মাঝে মাঝে পেয়ে থাকেন পারিশ্রমিক, তাতে সাংসারিক অন্যান্য নিত্য প্রয়োজনীয় সামগ্রী কিনতে হয়। তবে বর্তমানে তিনি নিশ্চিন্ত, ভাড়ার 1000 টাকার চাপ মাথার উপর নেই এখন। কেন এসছেন? আমরা এখানে লকডাউনে কাজকর্ম বন্ধ, বাড়ি ঘরের ভাড়া দিতে পারছি না, কাজকর্ম বলতে একদমই নেই। কি করতেন আগে? আগে তাঁতের কাজ করতেন। কোথায় বাড়ি ছিল আপনাদের? এখানে কতদিন ধরে আছেন? এখানে 2.5 মাস করতে আছি, 2.5-3 মাস। আপনাদের চলছে কিভাবে? চলছে, মাঝে মাঝে গাছ কাটার কাজ পাওয়া যায়, এ ও এটা ওটা কাটিয়ে কথা বলে টুকটাক, এতেই চলছে। আর অনেকে কিছু হেল্প করছে দাদা। এমনি আপনারা যেখানে ছিলেন সেখান থেকে কোনো সাহায্য পেয়েছিলেন? সেখান থেকে ঘর ভাড়া দিতে পারিনি বলে এখানে চলে এসেছি। কত করে দিতে হতো ঘর ভাড়া? ঘর ভাড়া 1000 টাকা আর কারেন্ট বিল আলাদা। আপনার এখানে কে কে আছেন? আমি আছি, আমার স্ত্রী আছে আর আমার ছেলে মেয়ে আছে। ছেলে একটা মেয়ে। ছেলে বয়স কত? ছেলের বয়স 2 মাস। মেয়ে? মেয়ে 7 বছর। আপনার নাম? তারক। তারক কি? তারক বসাক। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।